সরাসরি আপনাদের সামনে যে ছবি আমরা রাখছি দ্রোহের কার্নিভালের দেখতেই পাচ্ছেন সাধারণ মানুষের উপস্থিতি নজর কেড়েছে এবং সবথেকে বড় বিষয় মানুষ প্রতিবাদে রয়েছেন চিকিৎসকেরা যে কার্নিভালের ডাক দিয়েছিলেন সেখানে স্বতঃস্ফূর্তভাবে মানুষের উপস্থিতি নজরে পড়ছে শাঁখ বাজিয়ে উলুধ্বনি দিয়ে বিচারের স্লোগান তুলছেন তারা শহরের রাজপথের কার্যত দখল নিয়েছেন মূলত যেমন একদিকে জুনিয়র চিকিৎসকেরা সিনিয়র চিকিৎসকেরা এবং একই সঙ্গে অসংখ্য সাধারণ মানুষ লাগাতার আপনাদের সামনে সেই ছবি তুলে ধরছি যেখানে শঙ্খধ্বনিতে গ্রহের কার্নিভাল যেই কার্নিভালে মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি নজরে পড়েছে কার্যত জনতার দখলে রাজপথ কার্নিভালের অনুমতি দিতে দেওয়া হাইকোর্টের নির্দেশ এবং তার পাশাপাশি রাজ্য প্রশাসনের তরফ থেকেও যেভাবে বারংবার বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছিল কার্যত সেখানেও মুখ খুলল রাজ্য সরকারের আদালতের নির্দেশ অনুযায়ী এই কার্নিভাল দ্রোহের কার্নিভাল যেখানে উপস্থিত রয়েছেন অসংখ্য সাধারণ মানুষ লাগাতার রানী রাসমণি রোডে সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি দেখতেই পাচ্ছেন দিক বিভিন্ন জায়গা থেকে অর্থাৎ গোটা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন তারা এসে ভিড় জমিয়েছেন এই দ্রোহের কার্নিভালে দিয়ে শঙ্খধ্বনির মতো দিয়ে গ্রহের কার্নিভালে উপস্থিত রয়েছেন মানুষজন অসংখ্য সাধারণ নাগরিক তারা উপস্থিত রয়েছেন নাগরিক সমাজে তারা আজ উপস্থিত রয়েছেন এই গ্রহের কার্নিভালে বয়স আজ আর কোনো বাদ মানেনি সাধারণ মানুষজনের পাশাপাশি প্রবীণ নাগরিক তারা উপস্থিত হয়েছেন বিচারের দাবি সহ দশ দফা দাবি এবং সেই দশ দফা দাবিতেই যে দ্রোহের কার্নিভালের ডাক চিকিৎসকরা তারা দিয়েছিলেন উপস্থিত রয়েছেন সেই কার্নিভালে অসংখ্য সাধারণ মানুষ এবং তাদের উপস্থিতি নজর কেড়েছে যে ছবিও লাগাতার আপনাদের সামনে আমরা তুলে ধরছি একদিকে যেখানে রেড রোড সেজে উঠেছে নীল সাদাতে ঠিক তার পাশাপাশি দ্রোহের কার্নিভাল চলছে রানী রাসমণি অ্যাভিনিউয়ের উপরে এবং তার পাশাপাশি সহ নাগরিকরা তারা কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু করেছেন মশাল নিয়ে হাতে প্রতিবাদে নেমেছেন অসংখ্য সাধারণ মানুষ এবং একই সঙ্গে কোনো রাজনৈতিক ব্যানার নয় সাধারণ সচেতন নাগরিক হিসাবে পথে নেমেছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা এবং পাশাপাশি যে ছবি এই মুহূর্তে আপনাদের সামনে রানী রাসমণি রোডের ওপরে অসংখ্য মানুষের সমাগম এবং এর পাশাপাশি যাদবপুর এডবির দিকেও নজর রাখবো মানববন্ধন এই মুহূর্তে শুরু হয়ে গিয়েছে সুখেন্দু আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছে সুখেন্দু দেখো আমরা দেখতে পাচ্ছি যে একদিকে যেমন রেড রোডে পুজোর কার্নিভাল চলছে পাশাপাশি রানী রাসমণিতে দ্রোহের উৎসব চলছে এবং একই সঙ্গে জুনিয়র ডাক্তার প্লাস এবং নাগরিক সমাজের আহ্বানে যে মানববন্ধন কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল আজকে সেই মানববন্ধন কর্মসূচি এই মুহূর্তে চলছে যাদবপুর এইপি বাস স্ট্যান্ডে পোস্টার একই সঙ্গে হাতে প্ল্যাকার্ড তার সঙ্গে স্লোগান সেই স্লোগানে এই মুহূর্তে যাদবপুর এইপি বাস স্ট্যান্ডে যে মানববন্ধন তৈরি হয়েছে এবং রাস্তা এইপি বাস স্ট্যান্ডের সামনে যে রাস্তা সেই রাস্তার সামনে আমার ভিডিও জার্নালিস্ট সঞ্জয় নাইয়া সেই ছবিটা দেখাবে একেবারে রাস্তার ধারে সুশৃঙ্খলভাবে মানুষজন দাঁড়িয়ে রয়েছেন এবং তবে যে কথাটা বারবার জুনিয়র ডাক্তারদের তরফে এই এই মানববন্ধন কর্মসূচিতে বলা হয়েছিল যে কোনোভাবে বাস গাড়ি রাস্তা যাতায়াতের কোনো অসুবিধা হবে না সেই বিষয়টা কিন্তু অবশ্যই নজর রাখাতে যে রাস্তাতে কিন্তু গাড়ি চলাচল করছে সেই গাড়ি চলাচলের ছবিও আমরা দেখাতে পাচ্ছি যে কোনোভাবে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে না রাস্তা দিয়ে গাড়ি সুশৃঙ্খল হয়ে চলছে তবে রাস্তার পাশ দিয়ে তারা সুশৃঙ্খলভাবে এই মুহূর্তে স্লোগান এবং একই সঙ্গে সাধারণ মানুষ যে নাগরিক সমাজ সেই নাগরিক সমাজ তারা কিন্তু স্লোগানের মাধ্যমে এই এই যে যাদবপুর এইপি বাস স্ট্যান্ডের রাস্তার ধারে সুশৃঙ্খলভাবে মানববন্ধন তৈরি করেছে এবং তাদের যে সেই স্লোগান এই মুহূর্তে চলছে এবং একইভাবে বারবার তোমার ভয় না যে
ছবিটা দেখতে পাচ্ছেন যে যাদবপুর এনটি বাস স্ট্যান্ডের বাইরে একেবারে মানববন্ধন, এবং সেই মানববন্ধন কর্মসূচি সুশৃঙ্খল ভাবে তারা রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছেন এবং নাগরিক সমাজে এবং বারবার যে কথাটা বলেছিল যে রাস্তা দিয়ে বাস বা গাড়ি অন্যান্য যে কোনো যানবাহন, একটা বিষয় স্পষ্ট শুকেন্দু, পুলিশের তরফ থেকে বারংবার বলা হয়েছিল যে পথে যদি কেউ নামে প্রতিবাদে তাহলে সাধারণ মানুষের অসুবিধা হবে, কিন্তু এই ছবি কিন্তু স্পষ্ট করছে সাধারণ মানুষের কোনো অসুবিধা হচ্ছে না, সাধারণ মানুষের সুবিধার্থেই মূলত মানববন্ধন করা হয়েছে। তুমি আমাদের সঙ্গে থেকো, অন্যদিকে কলেজ স্কয়ার থেকে মিছিল, নাগরিক সমাজ তারা পথে নেমেছেন মশাল হাতে। বিট্টু রায় চৌধুরী আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে। বিট্টু, প্রচুর মানুষের সমাগম এই মুহূর্তে মিছিল তার এন্ড পয়েন্টে এসে পৌঁছালো, এবং কার্নিভাল বয়কটের যেই বিষয়টা তুলে ধরা হয়েছে সেই নিয়ে আর কিছুক্ষণের মধ্যে বক্তব্য রাখবেন বিরোধী দলনেতা। দেখতে পাচ্ছি মিছিল এই মুহূর্তে শেষ, শুভেন্দুবাবু তিনি প্রস্থান করার আগে তিনি বক্তব্য রাখবেন এবং সে বক্তব্য আমরা শুনব তিনি কি বার্তা দেন। তবে এই মুহূর্তে মিছিল শেষ হলো, প্রচুর মানুষের সমাগম, প্রায় 8-10 হাজার মানুষের সমাগম এই মুহূর্তে দেখা যাচ্ছে, মশাল জ্বালিয়ে চলছে প্রতিবাদ, কার্নিভালের বিরোধিতা করে কার্নিভাল বয়কটের ডাককে সামনে রেখে বিরোধী দলনেতা আর কিছুক্ষণের মধ্যে তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে বক্তব্য পেশ করবেন। রবি, আমার ভিডিও জার্নালিস্ট রবি শর্মা ছবিটা দেখাচ্ছে, দেখতে পাচ্ছ যে প্রচুর মানুষ এই মুহূর্তে জমায়েত করেছেন সুবোধ মল্লিক স্কোয়ারের সামনে। মিছিলে প্রায় 8.5-9 হাজার মানুষের সমাগম দেখা গিয়েছে গত 45 মিনিট ধরে, এবং সংখ্যাটা শেষ মুহূর্তে এসে আরও বাড়ছে। এই অবস্থায় শুভেন্দু অধিকারী কি বলেন আমরা শুনব সরাসরি। আমরা এখান থেকে নিয়েই যাব, কেন কোনো কারণ ছাড়া থ্রেড কালচারের অভিনব একটি এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি, এটা যে থ্রেড কালচারের অভিনব এক্সাম্পল, থানা থেকে থ্রেড শুরু, এটাই হচ্ছে আমাদের সংগ্রাম আজকে, থানা থেকে থ্রেড শুরু এটাই হচ্ছে। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, যেটা ত্রিধারায় ঘটেছিল, নজন আন্দোলনকারী যারা উই ওয়ান্ট জাস্টিস বলে স্লোগান দিয়েছিল, আজকে যে ডাক্তারবাবু ভেতরে বসে আছেন ওনার বুকে একটা ব্যাস লাগানো আছে, উই ডিমান্ড জাস্টিস, এটাই কোর্ট অ্যান্ড কোর্ট অপরাধ, প্রতীকী অনকসনকারী লেখা আছে এবং বুকে আছে উই ডিমান্ড জাস্টিস, ঠিক একই কারণ, এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। যারাই প্রতিবাদ করছে এই প্রশাসন তাদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে, এবং যে ঘটনা ত্রিধারায় ঘটেছে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটাও একই ঘটনা। আমরা জানতে চেয়েছি কোনো কমপ্লেন জমা পড়েছে কিনা, ওরা কোনো সদুত্তর দিতে পারেনি, কোনো কেস দিচ্ছেন কিনা তাও বলতে পারেনি, খালি বলছে উনি ডিটেন, কেন ডিটেনশন, যাকে তাকে যখন ইচ্ছে তুলে এনে জিজ্ঞাসাবাদের জন্য তুলে এনে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখবে, এটা কোনো আইনের পথে যাচ্ছেন না। আমরা বলেছি যদি 6টার মধ্যে কিছু আপনারা সদুত্তর না দিতে পারেন, কোনো কোজেন্ট রিজন যদি না দিতে পারেন, উনি আমাদের সাথে 6টার সময় বেরিয়ে আসবেন। ওনার একটাই অপরাধটা হচ্ছে উনি প্রতিবাদী, উনি আমাদের সঙ্গে সমব্যাথী, আমাদের পরিষ্কার, আমরা 6টার মধ্যে আমরা টাইম লাইন দিয়েছি, ওদের টাইম লাইন ডেড লাইন দেওয়া আছে 6টার মধ্যে যদি না।